বাংলায় ১২ মাসে ১৩ পার্বণ। আমরা সকলেই জানি ভাদ্র সংক্রান্তিতে বিশ্বকর্মা পুজো, কিন্তু বিশ্বকর্মা পুজোর সাথে মা মনসা পুজো করা হয়। এর পেছনে পৌরাণিক কারণ আছে। কারণটি হলো বেহুলা লখিন্দরের লোহার বাসর ঘর তৈরির দায়িত্ব পড়েছিল বিশ্বকর্মার উপর। সেই বাসর ঘরে বিশ্বকর্মাকে সূক্ষ্ম ছিদ্র রাখতে বাধ্য করেছিলেন দেবী মনসা। সেই কারণে বিশ্বকর্মা পুজোর সাথে মনসা পুজোর প্রচলন। গ্রাম বাংলায় তিনবার অরন্ধন দিবস পালন করা হয়, শ্রাবণ সংক্রান্তিতে, ভাদ্র সংক্রান্তিতে আর সরস্বতী পুজোর সময়। ভাদ্র সংক্রান্তিতে অরন্ধন উৎসব খুবই তাৎপর্যপূর্ণ। এই রান্না উৎসবকে রান্না পূজা বা উনান পূজা ও বলা হয়। উননের গর্ত হল মা মনসার প্রতীক। উনন ভালো করে গঙ্গা জল ছিটিয়ে পরিষ্কার করে চারিদিকে সুদৃশ্য আলপনা আঁকা হয়। তারপর মনে মনসা পাতা রেখে ভক্তি করে শাস্ত্র মতে মা মনসার পুজো করা হয়। বিশ্বকর্মা পূজার দিন অনন জ্বালানোর রীতি নেই। আগের দিন বিভিন্ন ভাজাভুজি, নানান তরকারি, শাক সবজি, মাছের ঝাল, মাছের টক রান্না করে মা মনসার উদ্দেশ্যে নিবেদন করা হয়। পরের দিন প্রসাদ হিসেবে গ্রহণ করা হয়। এরকমই এক প্রাচীন ঐতিহ্য আর পরম্পরার সাক্ষী রইল বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের গোবিন্দপুর গ্রাম, একেবারে ১৬ আনা বাঙালিয়ানা। আজ কি পুজো হলো? আমাদের বিশ্বকর্মার আর মনসা পুজোর রান্না হয়েছে। এটা উনুন পুজো হচ্ছে কেন তাহলে? এটা উনুনকে, ব্রহ্মাকে আহ্বান করে আমরা রান্নাটা করি, ওই কারণে ব্রহ্মাকে তুষ্ট করার জন্য এই পুজোটা করা হয়। আজ কি কোনো রান্না হবে না? না, আজ আমাদের সব বাসি রান্না। আর আমাদের শ্বশুরবাড়ির মানে শাশুড়ি মাকে দেখে আমরা শিখেছি, আমাদের বাসি রান্না করে রাখলেও গরম, পুজোর আগে গরম রান্না করতে হয় তরকারি, সে আমাদের করা হয়। তারপরে উননকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আলপনা দিয়ে পুজোর জোগাড় করি আমরা। এরপর কি কোনো আর রান্না হবে না? না, আজ আর কোনো কিছু রান্না হবে না। পূজা করার কারণটা কি? এটা কারণ হচ্ছে একটা মনসা পূজা, বিশ্বকর্মা এই সংক্রান্তি, এই হিসাবে অনেক বাড়িতে এই পূজাটা হয়। আপনি কত বছর ধরে এই পুজো করে আসছেন? পুজো আমি, আমার পৈতে হয়েছে ধরুন ৯ বছর। আমি পুজো পরপর করে আসছি, পাহাড়পুরে করেছি, এমনি টুকটাক পুজো আমি করি না। এই উনুন পুজো, উনুন পুজো এই দিদিদের এই পুজোটা এখন করি, আর অন্য বাড়িতে মনসা পুজো আলাদা হয়, কারো ষষ্ঠী পুজো হয়, উনুন পুজোয় নানা রকম আছে আর কি। উনুন পুজোয় প্রথম করছেন? না, উনুন পুজো করেছি, সেটা ষষ্ঠী পুজো হয়, আর এদের এটা হচ্ছে মনসা পুজো, মনসার উপলক্ষে হয়। আপনার নাম? আমার নাম সুশান্ত ভট্টাচার্য।